তারাপুর চা বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় বিতর্কিত ব্যবসায়ী রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের 14 বছরের সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেল 3টায় সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এই আদেশ দেন। সিলেট থেকে সজল ছত্রির রিপোর্ট। আলোচিত ব্যবসায়ী রাগিব আলী নিজেকে প্রচার করতেন দানবীর হিসেবে। দখল জালিয়াতি ছাড়াও মানুষের কাঁধে চড়ে ভ্রমণ, এলাকার নাম নিজের নামে করার পায় তারা, যুদ্ধ অপরাধীদের সাথে সখ্যের অভিযোগ তার বিরুদ্ধে। 1990 সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারকে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে 422 একর জমির উপর গড়ে ওঠা দেবোত্তর সম্পত্তি সিলেটের তারাপুর চা বাগান দখল করে নেন জঙ্গি সংশ্লিষ্টতার জন্য আলোচিত নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা রাগিব আলী। চা বাগানের একাংশ ধ্বংস করে নিজের নামে গড়ে তোলেন মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্থাপনা, বিক্রি করে দেন 300 শতাধিক প্লট। গত 15 মে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চের নির্দেশে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান প্রকৃত সেবায়তের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সক্রিয় করা হয় রাগিব আলীর বিরুদ্ধে ভূমি আত্মসাত ও জালিয়াতি মামলা। সপরিবারে ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি, সেখানে ধরা পড়ার পর দেশে এনে করা হয় বিচারের মুখোমুখি। বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো রাগিব আলী ও তার ছেলে আব্দুল হায়ের বিরুদ্ধে 466 ও 468 ধারায় 6 বছর এবং 420 ও 471 ধারায় 1 বছর করে মোট 14 বছরের কারাদণ্ড প্রদান করেন। আসামি রাগিব আলী এবং রাগিব আলীর সন্তান আব্দুল হাই তারা এই দেশের রাষ্ট্রীয় প্রভাবশালী প্রভাব খাটিয়ে এই সরকারি সম্পত্তি, হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাত করেছিলেন। অন্যদিকে যুক্তিতর্ক উপস্থাপনে অংশ না নিয়ে আদালত বর্জন করেন আসামি পক্ষের আইনজীবীরা, প্রত্যাহার করে নেন ওকালতনামা। ফলে রায় ঘোষণার সময় কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না, তবে রায় দৃষ্টান্তমূলক হয়েছে বলে মনে করেন অন্য আইনজীবীরা। রায়টা আসলে যুগ উপযোগী একটি রায় হয়েছে এবং আমরা বলবো যে এই যে রাকিব আলী সাহেবের যে জাল জালিয়াতি ওটা রাষ্ট্রপক্ষ সম্পূর্ণভাবে প্রমাণ করেছে। সজল ছত্রি, এটিএন নিউজ, সিলেট। এবারে অমর একুশে গ্রন্থমেলার খবর।